আমরা মূলত আগস্ট মানে আগস্ট মাস শোকাভাব আগস্ট উপলক্ষে একটা ডিসকাউন্ট দিব, প্রত্যেকটা ল্যাপটপে একটা ডিসকাউন্ট থাকবে এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপে চেষ্টা করতেছি একটা হোলসেল প্রাইস দেওয়ার জন্য ইনশাআল্লাহ, একদম পাইকারি দামে একবারে পাইকারি দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী পুরো একটা মাস। এই লোগোটা থাকলেই কিন্তু 1 লাখের নিচে মার্কেট প্রাইস মানে 1 লাখের নিচে পাবে না কাস্টমার, রাইট? 1 লাখের উপরে নেওয়া লাগবে এই ল্যাপটপটা যদি নতুন কেউ পারচেজ করতে চায়। ওকে, ল্যাপটপটা খুবই সুন্দর প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু, এটা একবারে রিপ্লেস ওয়ারেন্টি দিব 15 দিনের। আচ্ছা, আমরা মূলত 7 দিন দিই, জাস্ট আপনার ব্লক থেকে যদি কেউ আসে তাদের জন্য আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। ঢাকার এলিফেন্ট রোডে আমরা আছি, সুবাস্তু আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোরে তাহা আইটি লিংকে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল ল্যাপটপের স্টক, আর এই ল্যাপটপ গুলো সবে মাত্র দুবাই থেকে চলে এসেছে। আর ল্যাপটপ আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 10,000 টাকায়। দেখেন কত সুন্দর সুন্দর ল্যাপটপ রয়েছে তাহা আইটি লিঙ্কে। আর এখান থেকে ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা একটা করে ব্যাগ মাউস এগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবেন, সাথে 15 ডেজের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। সো সব কিছু জেনে নিব আমরা তাহা আইটি লিঙ্ক থেকে রাকিব ভাইয়ের কাছে। সো আমি এখন সরাসরি চলে যাব রাকিব ভাইয়ের কাছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাকে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। গাইস, আমরা আছি তাহা আইটি লিংকে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে রাকিব ভাই। রাকিব ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা শুরুতে বলেছিলাম যে আপনাদের কাছ থেকে যারা ল্যাপটপ কিনবে তাদের জন্য একটা করে ব্যাকপ্যাক আর একটা করে মাউস ফ্রি দিবেন, একটু দেখানো যাবে? জি অবশ্যই দেখানো যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাকপ্যাক থাকবে তাহা আইটি ব্র্যান্ডিং করা, আর সাথে হচ্ছে একটা মাউস থাকবে এয়ারপোর্ট থেকে। ওকে, এয়ারপোর্ট থেকে একটা মাউস ফ্রি থাকবে। আর ল্যাপটপের সর্বনিম্ন প্রাইস আমরা বলেছিলাম 10,000 টাকা থেকে, 10,000 টাকা ল্যাপটপ পাবো আপনাদের কাছে। আর আজকে তো আমাদের ল্যাপটপ গুলো শুরু, বিশাল স্টক। এই স্টক কোথা থেকে নিয়ে এসেছেন? আমরা দুবাই থেকে হংকং থেকে পারচেজ করি। আচ্ছা, ওকে, আজকে ল্যাপটপের প্রাইসটা নিশ্চয়ই কম হবে কারণ বিশাল একটা স্টক দেখতে পাচ্ছি আমরা। ভাই, আজকে আমরা কোন ল্যাপটপ থেকে শুরু করব? আমরা আজকে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ থেকেই শুরু করব। আচ্ছা, জাতীয় ল্যাপটপ বলতেই আসলে আমার মনে হয় না 90% যারা ভিউয়ার্স আপনারা আছে তারা বলতে পারবে যে ল্যাপটপটা দেখলেই মডেলটা বলতে পারবে, কেননা এই মডেলটা যে পরিমাণ ভিডিও হয়েছে এই পর্যন্ত, আর বাংলাদেশের সব থেকে বেশি বিক্রিত ল্যাপটপ হলো এই ল্যাপটপটা। জি, তো আমি এই মডেলটার মডেল হয়তো বলাও লাগবে না সবারই মুখস্থ, তারপরে একটা মডেলটা বলি, 840G3। ওকে, আমরা মূলত আগস্ট মানে আগস্ট মাস শোকাভাব আগস্ট উপলক্ষে একটা ডিসকাউন্ট দিব, প্রত্যেকটা ল্যাপটপে একটা ডিসকাউন্ট থাকবে এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপে চেষ্টা করতেছি একটা হোলসেল প্রাইস দেওয়ার জন্য ইনশাআল্লাহ, একদম পাইকারি দামে একবারে পাইকারি দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী পুরো একটা মাস মানে আগস্টের একটা মাস আমরা এই প্রাইসটা রাখার চেষ্টা করব, মানে সব থেকে ভালো প্রাইস দেবো ইনশাআল্লাহ। জি3 এখন কত টাকায় পাওয়া যাবে? জি3 আমরা হোলসেল প্রাইস রাখার কথা বলছি যেহেতু আমরা এই প্রাইসটা রাখবো 26,000 টাকা। 26,000 টাকায় এখন জি3? জি ইনশাআল্লাহ, এটা একদম ধামাকা প্রাইস, কারণ এখন কিন্তু দুবাইতে সব প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তেছে, কারণ ডলার রেট বাড়তেছে, দেরামের রেট বাড়তেছে, তারপরেও আমরা সেই প্রাইসটা বেশি রাখতেছি না, আমরা রিজনেবল প্রাইসের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওকে, তবে এই ল্যাপটপটা কিন্তু স্টুডেন্টের জন্য অনেক জনপ্রিয় একটা ল্যাপটপ, খুবই জনপ্রিয় বাংলাদেশে, তাদের জন্য কিন্তু এটা অনেক জনপ্রিয় মানে এটা কিন্তু অনেক পপুলার, কারণ এই ল্যাপটপটা দিয়ে মোটামুটি গ্রাফিক্সের তারপরে অটোক্যাড ফটোশপ যে ধরনের কাজ আমরা 90% কাস্টমার করি বাংলাদেশে, সেই ধরনের সব ধরনের কাজ আর কি করা যায়, খুব স্মুথলি করা যায়, সেহেতু এটা বাইরে আর অন্য কোনো ল্যাপটপ প্রয়োজন হয় না। 30,000 ভিতরে যাদের বাজেট তাদের জন্য ল্যাপটপটা অবশ্যই ভালো ল্যাপটপ। আচ্ছা, ওকে,
আমরা G3 দেখলাম, এরপর হচ্ছে অনেক ল্যাপটপ আছে, একটা একটা করে সবগুলো দেখব আমরা। এই G3 এর একটা i7 দেখাইতে যাচ্ছি। আচ্ছা, এটারই মধ্যে i7, এটার ভিতরে i7, এটাও কোরাই 7 এর 6 জেনারেশন, ওকে, 256 GB এসএসডি, 8 GB র‍্যাম, এটা কোরা 840 G3, আচ্ছা, G3 ব্র্যান্ডের, এটা কিন্তু বাইরে 32-33 সেল হচ্ছে। আচ্ছা, জাস্ট আমরা শুধুমাত্র আপনার অনারে আর আগস্টের একটা মাস শুধুমাত্র আমরা হোলসেল প্রাইস রাখবো। কত পড়বে এটা? শুধুমাত্র 29,500 টাকা। 29,500 i7 দিয়ে? i7 ল্যাপটপ ভাই, মাথা নষ্ট করে দিতেছেন তো, পুরো এখন ধরে দিতেছেন, মানে একবারে হোলসেল প্রাইসে। আচ্ছা, ওকে, রাখার চেষ্টা করবো। এবার আমি একটা ল্যাপটপ দেখাচ্ছি, 840 G4। আচ্ছা, G4, এটা 840 G4, G3 হলো 6 জেনারেশন আর G4টা হলো 7 জেনারেশন। 7 জেনারেশন, এটা 256 GB এসএসডি, 8 GB র‍্যাম দিয়ে ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ, ফুল ফ্রেশ, এবং টাচ স্ক্রিন, মানে কিবোর্ডগুলো দেখেন, কিবোর্ড লাইট আছে, কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কিবোর্ড লাইট থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এবং ডিসপ্লে কিন্তু FHD ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, এইচডি ডিসপ্লে না, এই জন্য আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটা এগ্রেড প্রোডাক্ট, আমরা বিগ্রেড প্রোডাক্ট সেল করি না। এই ল্যাপটপটাও কিন্তু 31-32 নিচে মার্কেটে পাবে না কাস্টমার, কিন্তু আমরা শুধু আপনার অনারে এটার প্রাইস রাখবো শুধুমাত্র 30,000 টাকা, শুধুমাত্র 30,000 টাকা ল্যাপটপ দিয়ে। জি ফোর টাচ স্ক্রিন, কোর i5 এর 7 জেনারেশন, 7 জেনারেশন, চমৎকার প্রাইস। আর ভাই, এই যে চমৎকার অফারগুলো দিতেছেন, এগুলো নেওয়ার জন্য তো আপনার শপে আসতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লোকেশনটা বলে দিবেন। লোকেশনটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টারটা আমার মনে হয় না কেউ চিনে না, এমন নাই, এমন মাল্টিপ্লান সেন্টারের একবারে পাশের বিল্ডিং, সুভাষ মার্কেট, ICT ভবন, ICT ভবনের নিচতলায় 26-27 নম্বর দোকান। এই যে পেছনে লেখা আছে তাহা আইটি লিংক, ওকে, এখানে আসলে আপনারা কিন্তু র‍্যাকি ব্যাগে পেয়ে যাবেন। জি, আমরা আরেকটা মডেল দেখাচ্ছি ভাইয়া, এটা হলো খুবই জনপ্রিয় ল্যাপটপটা, 4 ফিঙ্গার লোগো, এটা প্রিমিয়াম লোগো বলে, প্রিমিয়াম লোগো, এই লোগোটা থাকলেই কিন্তু 1 লাখের নিচে মার্কেট প্রাইস, মানে 1 লাখের নিচে পাবে না কাস্টমার, রাইট, 1 লাখের উপরে নেওয়া লাগবে ল্যাপটপটা যদি নতুন কেউ পারচেজ করতে চায়। ওকে, ল্যাপটপটা খুবই সুন্দর, প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এটা, এটা কিবোর্ড লাইট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফুল এইচডি ডিসপ্লে, এটা IPS ডিসপ্লে, ওকে, এটা চোখের কোনো ক্ষতি করবে না ভাই। আচ্ছা, তো এই ল্যাপটপটা কোরাই 5 এর 8 জেনারেশন মডেলটা বলতেছি, 840 G5 এর ভিতরে কিন্তু 8 জেন থাকে, 7 জেনারেশন থাকে। আচ্ছা, এটা 8 জেনারেশন, এটা 8 জেনারেশন কোরাই 5 এর 256 GB ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, FHD ডিসপ্লে, কিবোর্ড লাইট, আচ্ছা, ওকে, এটা 256 GB এসএসডি, 8 GB র‍্যাম দিয়ে, এটা আমরা শুধুমাত্র, মানে এটা কিন্তু আপনার 40-এর মতো পারচেজ করতে গেলে 40-এর মতো পড়ে। আচ্ছা, আমরা শুধুমাত্র 36,500 টাকা, 36,500 টাকায় এখন G5 পাচ্ছেন আপনারা, 8 জেনারেশন, এটার কিন্তু আবার 7 জেনারেশন আমাদের কাছে। আচ্ছা, 7 জেনারেশনটাও আমরা দেখে নেব, 7 জেনারেশন কোরাই 5 এর 7 জেনারেশন, এটা মডেল কিন্তু সেম, 840 G5, আচ্ছা, জাস্ট 7 জেনারেশন, আচ্ছা, লুকস লাইক ডিজাইন, এটাও কিন্তু আপনারা নিতে গেলে 36,500 নিচে পাবে না। তো আমরা শুধুমাত্র আপনার অনারে 34,500 টাকায় G5 7 জেনারেশন। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তাহা আইটি লিংকে এসে বলতে হবে, মিঠু ব্লগস, রাইট, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এসেছি, এটা মেনশন করতে হবে, আমাদের অনেক বছরের সম্পর্ক, রাইট, আপনার মনে হয় না আপনার ব্লগতে কেউ এসে খালি হাতে ফিরে যাবে, আমরা সব থেকে ভালো প্রাইসটা রাখার চেষ্টা করবো। এটা হলো 840 G5 এর 8 জেনারেশন, কোরাই 7, আচ্ছা, কোরাই 7, 7 টাচ স্ক্রিন, আচ্ছা, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন আছে, আমাদের নন টাচও আছে, আমি নন টাচটার প্রাইস বলি, এটা হলো, এটাও কিন্তু সেম কনফিগারেশন, 256 GB এসএসডি, 8 GB র‍্যাম, এটা কিন্তু এসএসডি চাইলে বাড়াইতে পারবে, র‍্যাম চাইলে বাড়াইতে পারবে, মানে কনফিগারেশন করে দেওয়া যাবে। তাই ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ ল্যাপটপ, একদম এ গ্রেড প্রোডাক্ট, একদম ফ্রেশ, যে 256 GB এসএসডি, 8 GB র‍্যাম দিয়ে কোরাই 7 এর 8 জেনারেশন, এটা কিন্তু 42,000 নিচে পাবে না। আচ্ছা, কিন্তু আমরা শুধুমাত্র হোলসেল প্রাইসে দেওয়ার কথা বলছি, সেহেতু এটা প্রাইস রাখবো 40,500 টাকা, 40,500 টাকা, একদম হোলসেল প্রাইস, কোরাই 7 এর 8 জেনারেশন। আচ্ছা ভাই, যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, সবাই একটা কথা চিন্তা করেছে, এগুলোর ওয়ারেন্টি কেমন দেবেন ভাই? জি, আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই থাকে আমাদের কাছে, আমরা মানে একবারে রিপ্লেস ওয়ারেন্টি দিব 15 দিনের। আচ্ছা, আমরা মূলত 7 দিন দিই, জাস্ট আপনার ব্লক থেকে যদি কেউ আসে তাদের জন্য আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, হ্যাঁ, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সেম প্রোডাক্ট আপনাকে এক্সচেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা, ওকে, হ্যাঁ, এরপরে আমরা একটু কম বাজেটের কিছু দেখাবো নাকি? অবশ্যই, আমরা অবশ্যই কম বাজেটেরও কিছু দর্শক আছেন, ওকে, কম বাজেটের মধ্যে আমরা একটা ল্যাপটপ দেখতেছি, এটা কি অ্যাসুসের? অ্যাসুসের 10,000 টাকার কথা বলছেন আপনি? আচ্ছা, এটা 10,000 টাকা, আমাদের ল্যাপটপ কিন্তু 10,000 টাকায় শুরু। আচ্ছা, 10,000, 20,000, 30,000, 40,000, 1 লাখ টাকার পর্যন্ত আমাদের ল্যাপটপ আছে, ওকে, সব ধরনের বাজেটের ভিতরে আমরা ল্যাপটপ দিব। আচ্ছা, এটার যে কনফিগারেশনটা একটু বলে দিন, এটা ডুয়েল কোরের, আচ্ছা, ডুয়েল কোরের 3rd জেনারেশন,
আপনার 128GB SSD 4GB RAM আচ্ছা Asus এর ল্যাপটপ জি ডুয়েল কোর 10 জেনারেশন 128GB SSD 4GB RAM শুধুমাত্র 10000 টাকা শুধুমাত্র 10000 টাকায় আচ্ছা ওকে আমরা কম দামের ভিতরে আরেকটা ল্যাপটপ দেখাই HP কম্প্যাক এর ভিতরে কোরাই 3 HP কম্প্যাক ওকে HP কম্প্যাক কোরাই 3 সেকেন্ড জেনারেশন আচ্ছা 512GB হার্ড ডিস্ক 4GB RAM এটা কত রাখবেন ল্যাপটপটা কিন্তু খুব ফ্রেশ মনে করো অটোক্যাড ফটোশপ করা যাবে না এটা দিয়ে হয়তো ওয়ার্ড এক্সেল এই ধরনের কাজ করতে পারবে রাইট একজন কিন্তু এক এক কাজের জন্য ল্যাপটপ কিনে থাকেন এগুলো 11500 টাকা আচ্ছা 11500 টাকা HP কম্প্যাক ওকে ভাই HP এর ভিতরে আরেকটা ল্যাপটপ দেখাই HP Core i5 এর 5th জেনারেশন 840G2 মডেল আচ্ছা G2 হ্যাঁ 840G2 Core i5 এর 5th জেনারেশন ওকে 512GB হার্ড ডিস্ক 4GB RAM আচ্ছা ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 21500 টাকা 21500 টাকায় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন G2 ওকে আমরা কিছু Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ দেখি অনেকে Lenovo ThinkPad সিরিজের লাভার্স আছেন X1 আছেন অনেকে X1 পছন্দ করেন আচ্ছা আমরা ThinkPad দিয়ে শুরু করি ThinkPad এর এটা মডেলটা হচ্ছে T460S আচ্ছা T460S একদম স্লিম ল্যাপটপ Core i5 এর 6th জেনারেশন এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে T460S Core i5 এর 6th জেনারেশন 256GB SSD 8GB RAM ওকে এটা আমরা 256GB SSD এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড লাইট সবই আছে ফুল এইচডি ডিসপ্লে ওকে এই ল্যাপটপটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় কর্পোরেট লেভেলের থিংকপ্যাডটা কিন্তু বেশি ইউজ করে এটা অনেক প্রেসার নিতে পারে ল্যাপটপগুলো আচ্ছা তো এই ল্যাপটপগুলো আমরা শুধুমাত্র 26000 টাকায় সেল করতেছি আচ্ছা 26000 টাকায় আর এটা যেটা 7th জেনারেশন এটা যেটা 7th জেনারেশন Core i5 7th জেন এটা 29500 টাকা 29500 টাকা আচ্ছা ওকে পাশেই আমরা দেখতে পাচ্ছি X1 X1 দেখতে হবে X1 কার্বন এই যে দেখা আছে X1 কার্বন মানে এটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা খুবই স্লিম এবং প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এটা এটা কি 360 ডিগ্রিটা না না আচ্ছা 360 ডিগ্রি যোগা আছে আমরা দেখাবো আছে এটা ওকে X1 কার্বনের 8th জেনারেশন 16GB RAM 256GB SSD আর ওকে 16GB 256GB এটা প্রাইস কত রাখবেন ভাই এটা রাখবো 52500 টাকা 52500 টাকায় হচ্ছে X1 কার্বন জি ভাই আচ্ছা ওকে X1 যোগা আছে আমরা একটা আমরা X1 যোগা দেখি যেটা 360 ডিগ্রি ইয়োগা এই যে দেখেন 360 ডিগ্রি যে 360 ডিগ্রি কোরাই 7 এর 6 জেনারেশন আচ্ছা ওকে কোরাই 7 এর 6 জেনারেশন খুবই মানে 14 ইঞ্চি ডিসপ্লে তারপরে ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন পেনও তো থাকে এটার সাথে পেন আছে এটার সাথে কত রাখবেন এটা এটাও কোরাই 7 এর 6 জেনারেশন 256GB SSD 8GB RAM ওকে এটা 33500 টাকা 33500 টাকা ভাই এত কম দাবি X1 ইয়োগা আরে হোলসেল প্রাইসে ভাই পুরো এখন ধরাই দিবেন ভাই ল্যাপটপে মানে এত প্রাইস রিজনেবল ওকে HP এর আমরা আরেকটা ল্যাপটপ দেখি এটার মডেলটা ভাই কিন্তু ফোলিও সিরিজ এটা HP এর পাঁচটা স্লিম ল্যাপটপের ভিতরে একটা মানে একদম থিকনেসটা দেখেন ব্লেডের মতো ফুল মেটাল বডি কিন্তু রাইট ওকে ফুল মেটাল বডি এটা Core i5 আছে Core i7 আছে আমাদের কাছে Core i5 6th জেনারেশন যেটা Core i5 6th জেনারেশন এটা মডেলটা কিন্তু 1040G3 ফোলিও 1040G3 ওকে এই ল্যাপটপটা 256GB SSD 8GB RAM Core i5টা মানে Core i5 আছে আমাদের Core i7 আছে আমি Core i5 টার প্রাইস বলি Core i5 টা শুধুমাত্র মানে একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইস আর যেটা Core i7 একদম কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ আর Core i7 টা কত বলবেন Core i7 যেটা সেটা যেটা দুইটা কনফিগারেশন আছে একটা 256GB 8GB আর একটা আছে 16GB 256GB ওকে 256GB 8GB যেটা সেটা 36500 টাকা 36500 টাকা 256GB 8GB ওকে আর যেটা 16GB দিয়ে সেটা 2000 টাকা শুধু অ্যাড হবে ওকে 38000 টাকা আচ্ছা এগুলোর মধ্যে প্রত্যেকটার আমাদের কোয়ান্টিটি আছে আচ্ছা প্রত্যেকটার মধ্যে কোয়ান্টিটি রয়েছে আপনি যদি কাস্টমার মনে করে যে আমি 5টা 7টা এখান থেকে বাছাই করে একটা ল্যাপটপ নিব তাহলে নিতে পারবে আচ্ছা ভাই সবাই তো দেখা যায় শপে আসতে পারবেন না যারা কুরিয়ারে অর্ডার করবেন তাদের জন্য কি প্রসেস কুরিয়ার ফ্যাসিলিটিস আছে কুরিয়ার ফ্যাসিলিটিস আপনার যদি কোনো মডেল পছন্দ হয় তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01717965582 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলের মাধ্যমে যে মডেলটা পছন্দ সেই মডেলটা আমরা 8-10টা ল্যাপটপ আছে ভিডিও কলে দেখাবো দেখানোর পরে যদি মনে করে সেখান থেকে কোনোটা আপনার পছন্দ সেটার আমি সাথে সাথে সিরিয়াল নাম্বার ওপেন করে দিব আচ্ছা আচ্ছা সাথে সাথে সিরিয়াল নাম্বার ওপেন করে দিব সেই স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দেওয়ার পরে সেম ল্যাপটপটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব ওকে চমৎকার ব্যাপার ভাই আমরা এখানে পাশে কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছি এগুলো একটু দেখি এই যে আমার সামনে ফুজিসুর একটা রেড কালার ল্যাপটপ দেখতে পাচ্ছি আমি ফুজিসুর একটা আচ্ছা এটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাই যে ডুয়েল কোরের 7th জেনারেশন ফুজিসুর ব্র্যান্ডের 128GB SSD আর 8GB RAM দিয়ে ওকে এটা 16500 টাকা 16500 টাকা ডুয়েল কোরের ভিতরে 7th জেনারেশন আর এই যে রেড কালারটা কত পড়বে মানে লাল কালারটা লাল কালারটা
কোরাই 5 এর আচ্ছা এটা কি কোরাই 5 এর থার্ড জেনারেশন আচ্ছা এটা 5000 হার্ড ডিস্ক একটু ফ্রন্ট সাইডটা দেখিয়ে দেন 5000 হার্ড ডিস্ক 4GB RAM খুব সুন্দর এটা 16500 টাকা 16500 টাকা কোরাই 5 এর থার্ড জেনারেশন আচ্ছা এটা আমরা রেখে দেই পাশে হচ্ছে ডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি ডেলের মধ্যে এক্সপিএস সিরিজ ডেল এক্সপিএস কোরাই 7 মানে সবচেয়ে দামি ল্যাপটপ হ্যাঁ আচ্ছা এত স্লিম ভাই অনেক স্লিম ল্যাপটপ মানে এটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় কতটুকু ল্যাপটপ মানে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য পারফেক্ট ডিসপ্লে এর কি এক্সপিএস সিরিজ আচ্ছা ডেলের এক্সপিএস সিরিজ দেখেন এটার হচ্ছে ক্যামেরা দেওয়ার জায়গা নাই যে কারণে এই যে কর্নারে ক্যামেরা দিয়েছে এটা বর্ডারলেস বর্ডারলেস একদম কোরাই 7 এর 6 জেনারেশন 6 জেনারেশন 42500 টাকা কত বলবেন মাত্র 42500 শুধুমাত্র 42500 টাকায় আচ্ছা ওকে এইখানে কিন্তু আরো যে Lenovo ল্যাপটপ রয়েছে এটা একটু আমরা দেখি টু ইন ওয়ানটা এই যে Lenovo ওকে এই যে টু ইন ওয়ান এটা ডিটাচেবল কিবোর্ড সহ ডিটাচেবল আচ্ছা কিবোর্ড সহ এটা কোরাই 7 এর 6 জেনারেশন আচ্ছা এটা 256GB এসএসডি 8GB RAM এটা 35500 টাকা 35500 টাকা আচ্ছা ওকে 7 জেনারেশন দিয়ে ভাইয়া আপনার হাতে ডেলের আরো একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি এই ল্যাপটপটা দেখাইতে চাচ্ছি রেড কালার কম বাজেটের ভিতর যাদের 20000 বাজেটের ভিতরে আছে ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা কোরাই 3 জেনারেশন ওকে ডেলের ডেল ল্যাটিটিউড 3350 3350 মডেলটা আচ্ছা কোরাই 3 5th জেনারেশন 500GB হার্ড ডিস্ক 4GB RAM কত সুন্দর প্রাইস কিন্তু ভাই 18500 টাকা 18500 টাকা কোরাই 3 5th জেনারেশন ওকে তাদের কম বাজেট 20000 টাকার মধ্যে তারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারে আচ্ছা পাশে আমরা ডেলের আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি 7390 এটা কি টু ইন ওয়ান জি টু ইন ওয়ান ও 360 ডিগ্রি আচ্ছা আচ্ছা ওকে 360 ডিগ্রি এই যে দেখতে পাচ্ছেন ডেল ল্যাটিটিউড মডেলটা 7390 7390 কোরাই 7 এর 7 জেনারেশন টাচ স্ক্রিন তো এটা টাচ স্ক্রিন কোরাই 7 এর 8 জেনারেশন ওকে 256GB এসএসডি 8GB RAM কত এর বেটার প্রাইস ফ্রেশ ল্যাপটপ সব ধরনের কাজ এটা দিয়ে করা যাবে মানে যারা ইয়ে করতে চায় মানে ক্যারি করতে চায় তাদের জন্য খুব ভালো মানে ক্যারি করার জন্য অনেক ভালো ট্রাভেলের জন্য খুব ভালো হবে আচ্ছা কত রাখবেন এটা ভাই এটা শুধুমাত্র 36500 টাকা 36500 টাকা আচ্ছা এর পাশাপাশি এখানে আরো অনেক ল্যাপটপ আছে আমরা ভিডিওটা লং করছি না আর যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই চলে আসতে পারেন তাহা আইটি লিংকে আর ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা আরো একবার বলে দিবেন আমাদের ঢাকায় যে কোনো প্রান্ত থেকে নিউ এলিফ্যান্ট রোড এসেই মাল্টিপ্লান সেন্টার জিজ্ঞেস করলে যে কেউ দেখাই দিবে মাল্টিপ্লান সেন্টারের পাশের মার্কেট সুবাস্তু আর্কেট আইসিটি ভবন আইসিটি ভবনের নিচতলায় 2627 নম্বর দোকান 2627 নম্বর দোকান আছে তাহা আইটি লিংক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন ভিউয়ার্স আপনারা তো দেখেই নিলেন তাহা আইটি লিংকের পক্ষ থেকে আজকে ল্যাপটপ নিয়ে একটি ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাতে পারেন আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন সবাইকে আমন্ত্রণ রইল তাহা আইটি লিংকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ